একদিকে প্রবল ঠান্ডা, অন্যদিকে করোনার দাপট, এরই জাঁথাকলে পড়ে থাকা কিছু মানুষের সামনে এবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। গাজলের কদুবাড়ি সিংহপাড়া এলাকার বেশ কয়েক ঘর বাসিন্দাকে এবার উচ্ছেদের হুমকি দিল রেল। রবিবার রেল আধিকারিকরা পুলিশ নিয়ে হাজির হন ওই বাসিন্দাদের কাছে। রেলের জমিতে তৈরি করা বাড়িঘর অবিলম্বে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তারা। অসহায় মানুষরা কাকুতি মিনতি করলে মাত্র 5 দিনের সময় দেওয়া হয় তাদের, তা না হলে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন রেল আধিকারিকরা। ওই এলাকার বাসিন্দা শেফালি অধিকারী, শ্যামানন্দ ভারতী সহ অনেকেই বলেন, আমাদের কোথাও মাথা গোঁজার জায়গা নেই, কোথায় যাব কি করব কিছুই ভাবতে পারছি না। যেতে বলছে, ঘর ভেঙে দেবে সেটাই বলেছে, বলছে টাইম দেব না, 10 দিনের 5 দিনের মধ্যে যদি নিজেরা না ভেঙে নাও তাহলে আমরা গাড়ি নিয়ে এসে ভেঙে দেব। এখন আমরা আমরা এত লোক এই রেলের জায়গায়, আমরা কি করে কোথায় যাবো? আমাদের তো জায়গা রাখা নাই, আমরা তো সব গরিব লোক, আমাদের সব দিন খেটে, দিন মজুরি খেটে খাওয়া আমরা সবাই, এখন আমরা কোথায় যাবো? এই আমাদের ছেলে মেয়ে নিয়ে, আমরা তো ভাষা মানুষ না। তারা নোটিশ দেয়নি, শুধু আজকে এসে নাম লিখে নিয়ে গেছে। আজকে হচ্ছে 9 তারিখ, 9 তারিখ আজকে, আজকে 10টার দিকে এসে নাম লিখে নিয়ে গেছে আর বলছে যদি 5 দিনের মধ্যে আপনারা নিজেরা না ভেঙে নেন তাহলে আমরা গাড়ি নিয়ে এসে ভেঙে দেবো। আমরা তো তাদেরকে বলছি যে আমরা কোথায় যাবো, এখন আমাদের তো জায়গা নেই যাওয়ার, আর আমরা 5 দিনের মধ্যে কি করে এবার ভেঙে কোথায় নিয়ে যাব, আমাদের তো জায়গা নেই। আপনারা বলছে আপনারা ঘর দেওয়ার সময় কি আমাদের কাছে বলে দিয়েছিলেন? এখন আমরা এত লোক কোথায় ঘর জায়গা দেবো? এত লোককে আমরা জায়গা দিতে পারবো না। আমরা এখন আমরা এখানেই আমাদের মরতে হবে, আমরা কি করব, কোথায় যাবো? আমাদের জায়গা নেই, শীত ও করোনার মধ্যে এই পরিবারগুলিকে উৎখাত করার রেলের সিদ্ধান্ত অত্যন্ত অমানবিক বলেই মনে করছেন সকলে। কিছুই না, কোনোদিনই কিছু না, আজকে এসে শুধু শুধু বলছে ঘর ভাঙতে হবে, বাস। কোনো রকম কোনো নোটিস নেই, কোনো রকম কোনো অ্যালায়েন্স নেই, কিচ্ছু নেই, অযথায় এসে জোর খাটাচ্ছে, জেসিবি নিয়ে আসবো ভেঙে দেবো, কিছু পুলিশ নিয়ে এসছে, শুধু ভয় দেখানো আর কিচ্ছু না। তার সকলে বলার, সকলের বলার একটাই কথা যে আমাদের একটু সময়টা কমসে কম দিন, তাও সময় দিতে চাইছে না, বাস জোর খাটাচ্ছে এই পর্যন্তই। তাদের কাছে অনেক রকমের রিকোয়েস্ট করলাম, অনেক রকমভাবে জানালাম, অনুরোধ করলাম, কোনো রকম কিছু শুনছে না, বাস কোনো রকম মনে হচ্ছে যেন ভিক্ষা দিল নাকি, একটা ওই 5 দিনের সময় দিতে চেয়েছে, তাও কোনো সিদ্ধান্ত এখনো সঠিক নাই। আপনারা কি শুনুন, আমরা কি জানাবো, সরকার কোনোদিনই পাবলিকের কথা শুনেনি, শুধু ভোটের সময় আসে আর ঘুরে চলে যায়, যে জিতে সে হিরো হয়ে গেল, বাস আর কিছু ভাবেই না কোনোদিনও কেউ। পুলিশ প্রশাসন তো পরিষ্কার বলছে এটা আমাদের ব্যাপার না, কিন্তু এসেছে অবশ্য, ওরাই তো এসে জোর খাটাচ্ছে, অথচ বলছে না আমাদের তো কোনো ব্যাপার নেই, আমরা কিছু করতে পারবো না, অথচ সঙ্গে থেকে তো হেল্প করছে ওদেরই, কি করবো, ছেড়ে চলে যেতে হবে। নদীতে যেরকম কাঠকুটো ভেসে বেড়াই সেভাবে আমরাও কোথাও হয়তো ভেসে বেড়াবো, সরকারের যদি এটাই ভালো লাগে এটাই হবে। আপনার নাম, এবার কোথায় ছিলেন? আমরা এখানকার আদি বাসিন্দা, আমরা বহুদিন ধরে এখানে বসবাস করি, আর এখানে আমাদের পৈতৃক ভিটা বলতে কিছু নেই, নিজস্ব আসে বলতে শুধু এই হাত পা মাত্র। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।